বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হলো একটি পরিবার, পুড়ে ছাই হয়ে গেল ঘরের আসবাবপত্র সহ গরু বাছুর। ঘটনাটি ঘটেছে শনিবার ডোমকল থানার কুচিয়া মোড়ার কারিগরপাড়া এলাকায়। জানা গিয়েছে কারিগরপাড়ার মেহেরুল ইসলামের বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। বাড়ির লোকজন ঘুমিয়েছিল দুপুর বেলায়, হঠাৎই কিভাবে আগুন লাগলো তার কারণ অজানা। আগুনে ভস্মীভূত হয়ে যায় সমস্ত কিছু, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনাটা আখাই থেকে আগুন হয়েছে, হয়ে দেন দুটো গরু, তার ভিতরে একটা মরি গেছে, একটা আছে এই বাড়ি পিড়িছে, পাশকার আমার বাড়ি ওটাও পিড়ে গেছে, দিয়ে বিশাল ক্ষতি হয়ে গেছে। ধরেন সবই পুরা, কোনো জিনিসই কেউ বার ক্ষেত্রে টাকা পয়সা যাচ্ছিল, সবই পিড়ে গেছে। ক্ষয়ক্ষতি তো এখন এই দেখতে পাচ্ছি, আসি আর দুটি গরু মোটামুটি তখন একটা ডেটটা মনে হয় বাজে নাকি, একটা ডেটটা শোনাতে হবে। আসতে তার আগে আমরা সব লিখে ফেলেছি। নাম কুচ্চামড়া পাড়া কারিগর পাড়া, আমার নাম আব্দুল মজিদ। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।